गाइस ये दौड़ने के लिए जो जिम मशीन देखते पाच तुम्हारा ये जिम मशीन ये जिमटा ये मशीनटा हे एक्चुअली मेयेदेर जन्य माने मेयेदेर जन्य एटा एक्चुअली देखते पाच मेयेदेर सबथेके एकटु দেখতে সুন্দর হয় আর ছোটোর মধ্যে হয় সব কিছু মেয়েদের আলাদা সব ছেলেদের থেকে সব কিছু আলাদা। এটা যেমন ছেলেদের ছেলেটা দেখো কতটা বড়ো কতটা স্ট্রং মেশিনও স্ট্রং, আর এটা দেখতে পাচ্ছ যেরকম মেয়েরা সেরকম মেয়েদের যে দৌড়ার এটাও মেশিনটাও সেরকম। তো এই মেশিনটাতে আমার যত যত মেয়ে পেশেন্ট আছে তারা এই মেশিনটাতে দৌড়ে, তাদের প্রয়োজনীয় প্রয়োজন হিসাবে তারা ডক্টররা তাদেরকে দৌড়ায়। আর এই মেশিনটা দেখতে সেটা ছেলেদের জন্য, তো এই মেশিনটাতে আমিও নিজে নিজে দৌড়ি, যেমন এখনই দৌড়ছিলাম। তো তোমাদেরকে ভিডিও করবো বলে ভাবেছিলাম, তো করা হলো না, তো পরবর্তীতে আমি ভিডিও করবো করে দৌড়ি দেখাবো। যেমন এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্টার্টের ক্ষেত্রে, এটা যদি মারি তো এটা স্টার্ট হয়ে গেলো, এটা স্টার্ট হয়ে যাওয়ার পরে এখানে এটা চলছে, এখানে প্লাস মানে যত দিব তত এটা কিন্তু দৌড়বে, ঠিক আছে, যত দিব ততটা এই রানিংয়ে আসবে। এটা হচ্ছে মিনিট, এখানে সেকেন্ড, এটা মিনিট। তো এটা এটা যখন এক মিনিট হয়ে যাবে তো এটা এই দাগটা পূরণ হয়ে যাবে, দু মিনিট যখন আসবে তখন এটা উঠবে, তিন মিনিট, চার মিনিট, পাঁচ মিনিট, ছ মিনিট, সাত মিনিট করে এই দাগ ফুল পূরণ হয়ে যাবে, ম্যাক্সিমাম দশ মিনিট। তো এটা যখন চলছে এখন এটা স্টপ মারলাম, এটা স্টপ হয়ে গেল। তো এটাই দৌড়ার ক্ষেত্রে, আর যদি কেউ ভাবে যে এইটা ধরে দৌড়বো মানে ভয় করে, যদি পড়ে যাওয়ার ভয় থাকে তো এটা ধরে ধরতে পারে, মানে রানিং করতে পারে, প্লাস এটা এই দু হাতে এটাও ধরতে পারে। মেয়েদের ক্ষেত্রেও সেম, এটা এটা ধরতে পারে, এখানে মেয়েদের ক্ষেত্রে সেম, এটা স্টার্ট, এটা স্টপ, এখানে প্লাস এটা ই করা যে স্পিড, এটা যত প্লাস মারে তত স্পিড হবে। তো মেয়েদের ক্ষেত্রে সেমি সেমি, আর যেহেতু কাদের প্রয়োজন হয় জল মানে পানি রাখার জন্য ব্যবস্থা করা হয়েছে, ছেলেদেরও ব্যবস্থা করা আছে এখানে কোনো কিছু রাখার জন্য। তো এটা একটা আমাদের খুবই সুন্দর আমাদের একটা জিম ঘর, এটা আমাদের হসপিটালে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ফ্রি জিম ঘর আমাদের, দেখতে পাচ্ছ আমি তো খুবই সুন্দর একটা লাইটিং দেখতে পাচ্ছ, খুবই ব্যবহার, এটা কোনো প্রাইভেট হসপিটালের একটা জিম ঘর, এটা কোনো মানুষ পেশেন্টরাই শুধু জিম করে। আর আমাদের যারা এখানে আমরা স্টাফ কি যারা কাজ ডিউটি করি তারাও মাঝে মাঝে করি, তাদের মধ্যে সবাই চান্স পায় না, আমি কিন্তু চান্স পাই। তো তোমরা বলো ভিডিওটা কেমন লাগলো, ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল গাইস, লাভ ইউ গাইস।